হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জাস্ট কিছু প্রশ্নের উত্তর দেব। এছাড়া আমি কিন্তু আপনাদের মাঝে যে একটা অ্যাপ শেয়ার করছিলাম, অ্যাপটার নাম ছিল জাদেওয়াল। তো গাইস, এই জাদেওয়াল অ্যাপ নিয়ে আপনাদের অনেক কিন্তু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এখানে আপনার প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। তো গাইস, তাছাড়া আর একটা কথা বলে রাখি, যারা এখনও এই জাদেওয়াল অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলেন নাই, তারা কিন্তু অনেকটা লস করছেন। কারণ হচ্ছে, এখানে যারা অ্যাকাউন্ট খুলছেন তারা প্রত্যেকের কিন্তু এখন, যারা ফ্রিতে ইনকাম করছেন রিভার্সাররা, তাদেরও কিন্তু এখন পেমেন্টটা পাওয়ার সময় হয়ে গেছে। তারা কিন্তু অনেকেই কিন্তু পেমেন্টটা পেয়ে গেছে এবং উইথড্রও দিচ্ছে। গাইস, যারা এখানে আর কি অ্যাকাউন্ট খোলেন নাই এবং এখান থেকে যারা পেমেন্ট পেতে সমস্যা হচ্ছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। এছাড়া এখানে যারা এখনও অ্যাকাউন্ট খোলেন নাই এই জাদেওয়াল অ্যাপটিতে, ভাবছিলেন যে এই অ্যাপটা আসলে কোনো ফেক কিছু কি না, এটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা মানে আমাদের ফোনটা হ্যাক হয়ে যাবে কি না, এই ভয় কিন্তু ছিল অনেকের। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো গাইস, অনেকে আমাকে কিন্তু প্রশ্ন করছিলেন যে এই অ্যাপটা যদি এত ভালো অ্যাপ হয় তাহলে এই অ্যাপটা কেন প্লে স্টোরে পাবলিশ করা হয় নাই। গাইস, এটা ছিল এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর হচ্ছে, এরা আমাদের ফ্রিতে ইনকাম দিচ্ছে কেন এত টাকা? তো এটা দিয়ে কিন্তু আমাদের ফোনটা কি হ্যাক হয়ে যাবে কি না, সেটা কিন্তু অনেকেই কিন্তু বলছিলেন। তো গাইস, এটাখান থেকে আমি অনেকে কিন্তু উত্তর দিয়েছিলাম যে আসলে এই অ্যাপ দিয়ে ফোন হ্যাক করা কোনো সম্ভব না। আপনার ফোনটা হ্যাক হলেও কিন্তু আপনার কোনো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা নাই, কারণ প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা আলাদা প্ল্যাটফর্মের এক একটা সিস্টেম। কারণ আপনি ফেসবুকে যাবেন, ফেসবুকের সিস্টেমটা আলাদা, ফেসবুকের ভিতর না গেলে তো আপনি পাসওয়ার্ড এবং নাম্বার না পাবেন না। গাছে ওটার ডাটাবেস কিন্তু আলাদা, এছাড়া গুগলে যদি যান গুগলটাও কিন্তু আলাদা, সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা। একমাত্র আপনার ফোনটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ফোন হ্যাক করে কোনো কিছু কোনো লাভ নেই। কারণ ফোনের ভিতর কী থাকে? ফোনের ভিতর তো কিছুই থাকে না, শুধুমাত্র আমাদের নাম্বারগুলো পাবে অথবা আইমি কোডগুলো পাবে, এগুলো তো এমনি যে কোনো অ্যাপগুলো পেয়ে যায়। তো তাদেরকে এরকমভাবে বলছিলাম গাইস, তারাও অনেকেই কিন্তু বিশ্বাস করে নাই। তারপরে বলছে যে তাহলে এই অ্যাপটা যদি কোনো সমস্যা না করে, কোনো ভাইরাস বা কোনো হ্যাক যদি কিছু না করে, তাহলে কেন এরা প্লে স্টোরে পাবলিশ করে নাই? প্লে স্টোরে পাবলিশ করতে তো বেশি টাকা লাগে না, তারা তো হাজার হাজার টাকা পেমেন্ট করতেছে, ঠিক আছে? তো তারা অনেকেই বলছিলেন। তো গাইস, তাদেরকে এইটা জবাব দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। কারণ হচ্ছে কি, তারা কিন্তু অলরেডি প্লে স্টোরে পাবলিশ করে দিচ্ছে জাদেওয়াল অ্যাপটি। আর এই অ্যাপটি আসলে পাবলিশ করতে কিন্তু একটা সময় লাগে। প্লে স্টোরে যে আপনি প্লে স্টোরে একটা অ্যাপ দিলেই যে সেটা পাবলিশ হয়ে যাবে, সেরকম কিছু না। 6 থেকে 7 দিনের মতন সময় লেগে যায় একটা অ্যাপ পাবলিশ করতে, কারণ এটা চেকিং দিছে। আসলে এটা হচ্ছে রোবোটিক একটা অ্যাপ, আর এই অ্যাপটা 100% একটা সেফ অ্যাপ, আপনার কোনো সমস্যা হবে না, আপনার নিশ্চিন্তে এই অ্যাপে কাজ করতে পারেন। তো গাইস, যারা এখনও কাজ করেন নাই বা যারা এখনও অ্যাকাউন্ট খোলেন নাই, তারা প্লিজ নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আগের ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট খুলে রাখেন। আর আপনি যদি পারেন তাহলে রিফার করেন, যত রিফার করবেন তত আপনার ইনকামটা হবে। তো গাইস, আমি আপনাদেরকে জাস্ট চেক করে দেখা দিচ্ছি আসলে এটা কি এই প্লে স্টোরে পাবলিশ হয়েছে কি না। গাইস, এটা সার্চ করলে বর্তমানে পাবেন না, কারণ আজকেই কিন্তু পাবলিশটা করছে, সেহেতু সার্চ করলে পাবেন না। যেহেতু একটু পপুলার, যত সময় না হবে ততক্ষণ কিন্তু পাবো না। তো আমি জাস্ট তাদের লিঙ্কটা আমি সংগ্রহ করে নিয়ে আসছি তাদের অফিসিয়াল গ্রুপ থেকে, মানে সাপোর্ট থেকে। জাস্ট আমি এটার উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে এখান থেকে দেখুন, সরাসরি আমাদের কিন্তু অ্যাপটা চলে আসছে এবং এটা কিন্তু প্লে স্টোরে পাবলিশ হয়ে গেছে, এবং এটা আমার কিন্তু ইনস্টল করা রয়েছে বিদায় কিন্তু এখন ওপেন লেখা চলে আসছে। এটা কিন্তু সম্পূর্ণ গুগলের মধ্যে কিন্তু করা রয়েছে, প্লে স্টোরে কিন্তু আপলোড করা হয়ে গেছে। তো এটা যেহেতু আজকেই কিন্তু পাবলিশ হয়েছে, তখন এখানে কোনো ডাউনলোডের কোনো সিস্টেম কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তো গাইস, এখানে 2 থেকে 3 দিন যাক তাহলে আপনারা দেখতে পারবেন। তাদের যে প্যাকেজটা যদি দেখেন তাহলে প্যাকেজটা কিন্তু এখানে রয়েছে জাদেওয়ালের, জাস্ট এটা রয়েছে এইভাবে। আপনার যাহলে এখানে দেখুন সমস্ত কিছু রয়েছে এখানে। তো গাইস, এখানে তারা কিন্তু আজকেই পাবলিশ করছে, সেহেতু এখনও এখানে ডাউনলোডের কোনো অপশন আসে নাই। আর ডাউনলোডের অপশনটা আসতে আসলে 15-16 দিন লাগে যাবে, কারণ অনেকে ডাউনলোড করবে আর 100+ ডাউনলোড না হলে তো এখানে আসবে না, ঠিক আছে? তো গাইস, আর অনেকে কিন্তু হচ্ছে এখান থেকে এখনও প্লে স্টোর থেকে ডাউনলোড করা শুরু হয়নি, তারা ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতেছে, অ্যাকাউন্টটা খোলার পর ওখান থেকে ডাউনলোডটা করা যাচ্ছে। তো গাইস, আপনারা যারা এখনও অ্যাকাউন্ট খোলেন নাই, তারা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আগের ভিডিওটা দেখে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা আপনাদের জন্য এই যে প্লে স্টোর যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে পেয়ে যাবেন। এবং ওখানে একটা রিফার কোড চাইবে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন। আর অ্যাকাউন্টটা খুলতে হলে আসলে এসে থেকে খুললে সবসাথে বেস্ট হয়,
আপনি সরাসরি ওয়েবসাইট থেকে খুলবেন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আগের ভিডিওটা, সেই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আছে লিঙ্কটা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটার। তো আপনারা চাইবেন যে ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা খোলার, আর ওয়েবসাইটে যদি অ্যাকাউন্টটা খোলেন সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে অ্যাকাউন্টটা খুলতে পারবেন, তো সেখানে কোনো ওটিপি আসার কোনো সমস্যা হবে না। আর হচ্ছে আর একটা কথা রয়েছে, সেটা হচ্ছে অনেকে কিন্তু এই জাদুওয়ালে পেমেন্টটা পাচ্ছেন না। তো গাইস, এটা পেমেন্টটা না পাওয়ার কারণ হচ্ছে কি, আপনারা কি করতেছেন, ভুল রেফার করতেছেন। ভুল রেফার বলতে কি, আপনারা কিন্তু এক পনেরো দুইটা তিনটা অ্যাকাউন্ট খুলে গেলে নিজেদের রেফার করাচ্ছেন, তো এই ভুলটা কেউ করবেন না। আর আপনি যদি এই ধরনের ভুল করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। তো গাইস, আমি এখান থেকে সম্পূর্ণ নিরাপদভাবে কাজ করি এবং সম্পূর্ণ এদের যে নিয়মকানুন আছে সম্পূর্ণভাবে নিয়ম মেনে কিন্তু কাজ করতেছি, এবং আমাদের পেমেন্টটা কিন্তু প্রতিদিনের টাকা প্রতিদিন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যদি আমি উত্তোলন রেকর্ডে যাই তাহলে এখান থেকে দেখাতে পারবো, দেখুন সবগুলো কিন্তু সফল হয়ে গেছে, উত্তোলন সফল। কিন্তু আজকে যেটা উইথড্র দিয়েছি সেটা আমার এখনও ভেরিফিকেশন হয় নাই, তবে আশা করি এটা ভেরিফিকেশন হয়ে যাবে, কারণ একটু লেট হবে। এখন অনেক মানুষ কিন্তু এখানে পেমেন্ট রিকোয়েস্ট দিচ্ছে, তাদের ওখানে একটা সিরিয়াল পড়ে যাচ্ছে। তো গাইস, আগে তো অত মানুষ ছিল না, সেজন্য এতটা লেট হয় নাই, আমরা দেওয়ার সাথে সাথে কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি, কিন্তু এখন থেকে আপনাদের একটু লেট হবে পেমেন্টটা পাওয়ার জন্য। তো গাইস, আপনারা চাইবেন সঠিক রেফার করার জন্য সঠিকভাবে আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানান, আপনার রেফার কোডটা এই যে পেয়ে যাবেন, লিঙ্কটা পেয়ে যাবেন এই যে নিচে, এখান থেকে কপি করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন। এখন এটা প্লে স্টোরে পাবলিশ আছে, আপনার নিশ্চিন্তে এখানে অ্যাকাউন্টটা খুলে কাজ শুরু করে দিতে পারেন। এখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন, আপনারা যত রেফার করতে পারবেন তত আপনার ইনকাম হবে। আর এখানে কীভাবে রোবট অ্যাক্টিভ করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সমস্ত কিছু আগের ভিডিওটা রয়েছে, সিম্পলি সেখান থেকে দেখে আগের ভিডিওটা দেখে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে যাবেন না, কোনো সমস্যা হলে পরবর্তীতে কিন্তু আর কিছু করতে পারবেন না। আর যদি দুইটা অ্যাকাউন্ট খুলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যাবে, তাছাড়া যদি সাসপেন্ড না হয় তাহলে কিন্তু আপনি পেমেন্টটা কিন্তু পাবেন না। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।